হাই ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক টেস্ট টেস্টেপার থেকে ছশো তিন নম্বর পেজের বিজ্ঞান বিষয়ের কোয়েশ্চেনগুলো নিয়ে চলে এসো একদম ফার্স্ট কোয়েশ্চেন ওয়ান পয়েন্ট ওয়ান ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক দেখো অক্সিন হরমোনের কোনো ভূমিকা নেই এটা তো ভুল অক্সিন হরমোনের ভূমিকা আছে ট্রপিক চলনে হটোট্রপিক এবং জিও উদ্ভিদের মূলের অভিকর্ষের দিকে বৃদ্ধি এই ধরনের চলন এটা ঠিকই রয়েছে তাহলে এটাই হবে রাইট আনসার আর যে দুটো রয়েছে দেখে নাও এটা রসস্ফীতিজনিত চলন এটা তো নয় রসস্ফীতির জন্য হয় না বৃদ্ধির জন্য হয় বৃদ্ধি যে চলন উদ্ভিদের স্থায়ী অংশে এই চলন দেখা যায় এটাও ভুল ট্রপিক চলন উদ্ভিদের অপূর্ণত অংশে হয় স্থায়ী অংশে হয় ন্যাস্টিক চলন ওয়ান পয়েন্ট যে হরমোনের অভাবে মানবদেহে বডি উৎপাদন বৃদ্ধি পাবে তা হলো কোনটা কিটন বডি উৎপাদনে বাধা দেয় কে উৎপাদনে বাধা দেয় ইনসুলিন হরমোন তার জন্য তাকে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন তাহলে ইনসুলিন যদি কম থাকে অর্থাৎ অভাব হয় তখন কিটন বডি উৎপাদন বৃদ্ধি পাবে তাহলে এখানে হবে ইনসুলিন রাইট অ্যান্সার ওয়ান পয়েন্ট থ্রি রক্তচালককে সংকুচিত করে রক্তচাপ বৃদ্ধি করার জন্য দায়ী হরমোনের নাম কি। এটা তো সবাই জানো এডিএইচ হবে এর জন্য দেখ এর জন্য একে বলা হয় ভ্যাসোপ্রেসিন হরমোন আর এডিএইচের পুরো নাম অ্যান্টিডাই ইউরেটিক হরমোন ওয়ান কোনো ব্যক্তির মায়োপিয়া হলে যেটি ব্যবহার করতে হবে সবাই যেন অবতর লেন্স যার পাওয়ার থাকে নেগেটিভ আর হাইপারমেট্রোপিয়াতে উত্তর লেন্স প্রেস বায়োপিয়াতে বাইফোকাল লেন্স ব্যবহার করতে হয় ওয়ান পয়েন্ট ফাইভ কঙ্কাল পেশির ক্রিয়ার ফলে কোনো ব্যক্তির হাত দেহের মধ্য অক্ষের কাছাকাছি সরে আসার ঘটনাকে কি বলা হয় দেখো দেহ অক্ষের কাছাকাছি আসছে তার জন্য এটা হবে অ্যাডাকশান অর্থাৎ অপশান ডি রাইট অ্যান্সার যদি দূরে সরে যেত তখন হয়ে যেত অ্যাবডাকশন ওয়ান পয়েন্ট নিচের কোন জোড়াটি সঠিক নয় খণ্ডীভবন স্পাইরোগাইরাতে হয় সঠিক রয়েছে ইস্টে করুকোদ্দগম হয় ঠিক রয়েছে অপুংজনী প্লাজমোডিয়াম এটা ভুল রয়েছে অপুঞ্জনী হয় প্লাজমোডিয়ামে নয় বলতা মৌমাছি এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে আর দ্বি বিভাজন অ্যামিবাতে হয় তাহলে রাইট আনসার হয়ে যাবে অপশান সি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেনে রয়েছে নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় থাইমিন ডিএনএতে থাকে ইউরাসিল থাকে না রাইট অ্যান্সার অপশান বি ফসফরিক অ্যাসিড থাকে অর্থাৎ এইচ থ্রি পিও ফোর যেটাকে বলা হয় এইচ থ্রি পিও ফোর আর ডি শর্করা এটাও থাকে ওয়ান পয়েন্ট এইটে রয়েছে বাক্যগুলি পড়ে যে বাক্যটি সঠিক নয় সেটা চিহ্নিত করো দেখো এস দশায় ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয় এটা ঠিকই রয়েছে টু সি থেকে ফোর সি হয় তারপর রয়েছে ফ্রাগমোপ্লাস্ট ও কোষপাত গঠনের মাধ্যমে প্রাণী কোষে সম্পন্ন হয় এটা ভুল রয়েছে এটা হয় উদ্ভিদ কোষের সাইটোকাইনোসিস পদ্ধতি তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি আর যেগুলো আছে সেগুলো ঠিক রয়েছে মিওসিসের সময় নন সিস্টার কোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে আর উদ্ভিদের সাইটোপ্লাজমিও মাইক্রোটিবিউল বেমতন্তু গঠনে সাহায্য করে ওয়ান পয়েন্ট নাইনে রয়েছে কোনটা সঠিক নয় দেখো বায়ুপরাগী ধান রয়েছে তো ধান ঠিকই আছে জলপরাগী পদ্ম জলপরাগী পদ্ম নয় জলপরাগী হল পাতাওলা পাতা ঝাঁঝি এটাই হবে রাইট অ্যান্সার আর যেটা আছে পতঙ্গ পতঙ্গপরাগী অর্থাৎ অ্যান্টিমোফিলি আম আর পক্ষীপরাগী অর্থাৎ অর্ণিতোফিলি সিমুল ঠিকই আছে ওয়ান পয়েন্ট টেন নেক্সট কোয়েশ্চেন রয়েছে নিচের কোনটি দ্বিনিষেক নিষেক প্রক্রিয়ায় উৎপন্ন হয় সবাই যেন অপশান ডিতে স্বস্য রয়েছে এটাই হবে ওয়ান পয়েন্ট ইলেভেন রয়েছে যদি কোনো দম্পতির পরপর দুটি কন্যা সন্তান হয় তাহলে তৃতীয় সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট থাকবে এটাও সবাই যেন ফিফটি পার্সেন্ট হবে যে কোনো সময়ে যে কোনো সন্তানের সম্ভাবনা থাকে ফিফটি পার্সেন্ট তারপর ওয়ান পয়েন্ট টুয়েলভ রয়েছে নিচের কোন জোড়াটির উভয়ই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখো এখানে জোড়া রয়েছে সংযুক্ত কানের লতি এটা কি কি ধরনের বৈশিষ্ট্য প্রকট না প্রচ্ছন্ন সংযুক্ত প্রচ্ছন্ন তারপর রয়েছে স্বাভাবিক জীব স্বাভাবিক জীবও প্রচ্ছন্ন তাহলে এখানে যে জোড়াটা রয়েছে সেটা উভয়ই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে রাইট অ্যান্সার এটাই হয়ে যাবে আর যেগুলো আছে সেগুলো দুটো কোনোটাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নয় হয়তো একটা প্রচ্ছন্ন একটা প্রকট বা দুটো প্রকট রয়েছে ওয়ান পয়েন্ট থার্টিন রয়েছে নিচের কোন চরিত্রটি মেন্ডেল কর্তৃক নির্বাচিত মোটর গাছের বৈশিষ্ট্য নয় দেখো ফলের রঙ তো ছিল অবশ্যই ফুলের রঙও ছিল বিস্তকের বর্ণও ছিল কিন্তু কাণ্ডের রঙ ছিল না কাণ্ডের রং এই ক্যারেক্টারটা তিনি বেছে নেয়নি তারপর রয়েছে ওয়ান পয়েন্ট ফোরটিন পিতামাতা উভয় যদি থ্যালাসিমিয়ার বাহক হয় তাহলে যে সন্তান জন্ম গ্রহণ করবে তার ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট তো দেখো এখানে আমি ব্যবহার করি ক্যাপিটালটি প্রকট বৈশিষ্ট্য স্মলটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুজন বাহক আছে তার মানে ক্যাপিটালটিস আর স্মল টি ব্যবহার করব তাহলে একটা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এটা স্বাভাবিক হবে ক্যাপিটাল টি স্মল টি এটা বাহক হবে তারপরে স্মল টি ক্যাপিটাল টি এটাও বাহক হবে স্মল টি স্মল টি এটা আক্রান্ত হবে যেহেতু প্রচ্ছন্ন ঝিনঘটিত রোগ তার জন্য হোমোজাইগাস কন্ডিশন অবস্থায় প্রচ্ছন্নটা প্রকাশ পাবে তাহলে এখানে চারটের মধ্যে একটাতে প্রকাশ পেয়েছে পার্সেন্টেজ হিসাবে কত হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার ওয়ান পয়েন্ট ফিফটিন রয়েছে খ্রিস্টমাস রোগ হলে রক্ততঞ্চনে ফ্যাক্টরকারী ফ্যাক্টর সাহায্যকারী যে ফ্যাক্টরটি তৈরি হয় না সেটি হলো ফ্যাক্টর এখানে কোনো ফ্যাক্টরের নাম দেওয়া নেই সবগুলো ফ্যাক্টর 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 লেখা আছে তোমরা তো জানো খ্রিস্টমাস রোগ হয় ফ্যাক্টর নাইনের অভাবে আর হিমোফিলিয়া রয়্যাল হিমোফিলিয়া হয় ফ্যাক্টর এইটের অভাবে তারপরে বিভাগ ক্ষেত্রে চলে এসো দূরের বা কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখার জন্য মানুষের চোখের লেন্সের যে পুরুত্ব হ্রাস বা বৃদ্ধি তাকে বলা হয় উপযোজন টু পয়েন্ট টু ড্যাশ হরমোনের প্রভাবে উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় এটা তো হবে জিবের লিন টু পয়েন্ট থ্রি ডিএনএর দুটি শৃঙ্খলের মধ্যে কত দূরত্ব হয় ডিএনএর যে দুটি শৃঙ্খল এইভাবে থাকে তাদের মধ্যে দূরত্ব কত এই যে দূরত্ব এটা হচ্ছে কুড়ি অ্যাংস্ট্রম মনে রাখবে তারপর রয়েছে চক্রের ড্যাশ দশা নিষ্ক্রিয় দশা এটা হচ্ছে জি জিরোকে নিষ্ক্রিয় দশা বলা হয় আর মানুষের সন্তান এর লিঙ্গ কীভাবে তা নির্ভর করে কার ওপর ওয়াই ক্রোমোজোমের ওপর বা পিতার ওপর তারপর রয়েছে মেন্ডেলের দ্বিশঙ্কর পরীক্ষায় একটু জনুতে কত প্রকার জিনোটাইপ উৎপন্ন হয় দ্বিশঙ্কর জননে একটু জনুতে জিনোটাইপ পাওয়া গিয়েছিল কত নয় ধরনের তার এখানে হবে নয় প্রকার সত্য সত্যমিথ্যা রয়েছে হাইপোথেলামাস তৃষ্ণা নিয়ন্ত্রণ করে এটা সঠিক তোমরা জানো অবশ্যই অক্সিটোসিন বিক্রিয় নালিকায় জলশোষণ ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে এটা তো ভুল এটা হচ্ছে এডিএইচ হবে বা ভ্যাসোপ্রেশিন তারপর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলে দ্বিতীয় সূত্রকে ব্যাখ্যা করে এটা তো ভুল এটা অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের প্রথম দ্বিতীয় কোনোটাকেই ব্যাখ্যা করতে পারে না তারপর হচ্ছে ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে অবস্থিত কোনো নির্দিষ্ট জিনের অবস্থানকে লোকাস বলা হয় এটা ঠিকই রয়েছে মিওসিস কোষ বিভাজন দ্বারা জিনগত প্রকরণ সৃষ্টি হয় না এটা ভুল মিউসিসের দ্বারা প্রকরণ সৃষ্টি হয় তারপর রয়েছে ওয়ান পয়েন্ট টুয়েলভ কোনো নির্দিষ্ট চরিত্রের সাপেক্ষে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি আর স্মল টি স্মল টি এগুলো সমসংকর জীব এটা ঠিকই রয়েছে যদি আলাদা আলাদা হতো তাহলে এটা হতো হেটারো শঙ্কর বা বিষম শঙ্কর তারপর রয়েছে নিউরোহরমোন নিউরোহরমোন এখানে কি হবে দেখো অক্সিটোসিন রয়েছে অক্সিটোসিন আর এডিএইচ এগুলো হচ্ছে নিউরোহরমোন প্রফেজ প্রফেজ কী হবে ক্যারিওকাইনেসিসের দীর্ঘস্থায়ী দশা না স্বল্পস্থায়ী দশা প্রফেজ হচ্ছে দীর্ঘস্থায়ী দশা আর অ্যানাফেজ ক্ষণস্থায়ী দশা স্নায়ু কি হবে স্নায়ু তো জানু সংজ্ঞা রয়েছে স্নায়ুর রক্তবাহ সমন্বিত যোগ আবরণ দ্বারা আবৃত স্নায়ু গুচ্ছকে বলা হয় অ্যাকশন গুচ্ছকে বলা হয় স্নায়ু অ্যাড্রিনালিন এটা হচ্ছে এক ধরনের নিউরোট্রান্সমিটার অপশান এইচ আর এডিএইচ হলো এডিএইচ অ্যান্টি ইউরেটি হরমোন এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস আর টিডিএফ অর্থাৎ টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর এটা থাকে ওয়াই ক্রোমোজোমে তাহলে অপশান ডি নেক্সট রয়েছে বিসদৃশ্য কোষদেহ দেহ অ্যাকশন ড্রেনড্রন ক্রোমোজোম বুঝতেই পারছো আলাদা হবে স্নায়ুগ্রন্থির একটা কাজ লেখো দেখো স্নায়ুগ্রন্থি কোনগুলোকে বলা হয় না নিউরনের যে কোষ দেহগুলো মিলিত হয়ে যে স্ফীত অংশ গঠন করে তাকে বলা হয় স্নায়ুগুচ্ছ বা স্নায়ুগ্রন্থি এবার সেই স্নায়ুগ্রন্থি থেকে নিউরোন তৈরি হয় ঠিক আছে নিউরন তৈরিতে সাহায্য করে বা স্নায়ু তৈরিতে সাহায্য করে আর সেখান থেকে নিউরোসিক্রেটরি কিছু হরমোন করিতে হয় তারপর রয়েছে এখানে শব্দ শব্দজোড় হিমোফিলিয়া এ ফ্যাক্টর এইট তাহলে বি কি হবে ফ্যাক্টর নাইন স্ফীত ও সবুজ বর্ণের ফলযুক্ত মোটর গাছের সম্ভাব্য জিনোটাইপ দুটো কি কী হবে দেখো স্ফীত এটাও প্রকট বৈশিষ্ট্য ফলের ক্ষেত্রে আর সবুজ বর্ণ এটাও প্রকট বৈশিষ্ট্য তাহলে স্ফীতের জন্য আমরা আর ধরলাম প্রকট বৈশিষ্ট্য আর সবুজের জন্য গ্রিন ধরলাম তাহলে এখানে আর আর জি জি এটা একটা হবে আর প্রকট বৈশিষ্ট্য যেহেতু তখন সেটা তো ক্যাপিটাল থাকতেই হবে তার সঙ্গে একটা স্মল থাকলেও প্রকাশ পেয়ে যায় তাহলে জি স্মল জি এই দুটো জিনোটাইপ সম্ভব নেক্সট রয়েছে টু পয়েন্ট উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে কী ধরনের বিভাজন ঘটে এটা তো জানো মাইটোসিস হবে মাইটোসিস বিভাজন হয় আর চব্বিশ নম্বর কোয়েশ্চেন ক্রমোজমের প্রকৃত কোন অংশ তন্তুতে আবদ্ধ থাকে ক্রোমোজোমে দেখো সেন্ট্রোমিয়ার অঞ্চলে যে কাইনেটোকোর থাকে সেটাই বেমতন্তুর সঙ্গে যুক্ত হয় চারটি তিনটি বিষয়ের অন্তর্গত এখানে হবে থ্যালাসেমিয়া জিনগত রোগ বর্ণান্ধতা হিমোফিলিয়া এখানে তাহলে হয়ে যাবে জিনগত রোগ সবগুলোই জিনগত রোগ রাইট অ্যান্সার জিনগত রোগ তারপর মানুষের বার্ধক্যদশায় অস্থি সংক্রান্ত একটি রোগের নাম লেখো দেখো অস্থি বার্ধক্যদশায় কী হয় অস্থি ক্ষয় হয় একে বলা হয় অষ্টীয় পোরেসিস অষ্টীয় সিস বা পোরোসিস ঠিক আছে এই রোগটা হয়ে থাকে তো ফ্রেন্ডস আজকে ছশো তিন নম্বর পেজ কমপ্লিট এর পরের দিন আরও একটি নতুন মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো আর তোমাদের রিকোয়েস্টে ভৌত বিজ্ঞান বিষয়ের সেটগুলো সলভ করার আমি চেষ্টা করছি যদি আসে তো খুব শীঘ্রই ভৌত বিজ্ঞান সংক্রান্ত মডেল কোশ্চেন পেপারগুলো সলভ তোমাদের জন্য আসছে তো পড়তে থাকো ভালো থেকো অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে